হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজ হলো শিবরাত্রি, এই তো নিজের মতন করে একটু পুজো দিয়ে নিলাম, বাবার মাথায় জল ঢেলে দিয়েছি। তো পুজো তো একদম কমপ্লিট হয়েছে বন্ধুরা। তো এই ব্লগটা হচ্ছে তার পরের দিন, শিবরাত্রির পরের দিন। তো তোমাদের দাদাভাই হচ্ছিল, এই তো বাজার গিয়েছিলো, বাজার থেকে চিকেন আর ইলিশ মাছ এনেছে। এই তো সব কিছু ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখছি। আর এই যে ইলিশ মাছগুলো না, কী সুন্দর দাও, ছোটো ছোটো। এরাকেও একদিন এনেছিলো এরকমই সাইজের, কী সুন্দর ডিম হয়েছিলো। আজকেও মাছগুলোতে ডিম আছে। আর এদিকে যে বরমশাই হচ্ছিলো যে চিকেনের মশলা কষাচ্ছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম চিকেন, আর ইলিশ মাছ ভাজা হবে। আর ইলিশ মাছ হচ্ছে এই তো সর্ষে বাটা দিয়ে রান্না করলাম, ধনে পাতা দিয়েছি, দারুণ হয়েছে তরকারিটা, টেস্ট দারুণ হয়েছে। আর আমার চিকেনটাও হয়ে গেছে কমপ্লিটই, বেশি ঝোল দিব না, একটু আর কি কষা কষা ভাবেই রাখবো। তো আর কি এটা ফুল কমপ্লিট। এই তো আমাদের আজকে দুপুরের মেনু। তো আমি দারুণ খুশি, বলতে গেলে দারুণ খুশি বলতে অনেক অনেক খুশি। ফাইনালি তোমাদের দাদাভাই 15 বছর পরে নিয়ে যাচ্ছে কোথাও বাইরে ঘুরতে। তার এই যে প্যাকেট ট্যাঙ্গি হয়ে গেছে একদম আর কি গুছানো। তো কালকে সকালে ট্রেন, তো কী কী আর কি কেনাকাটা করেছি ঘুরতে যখন যাচ্ছি, তো কিছু তো কেনাকাটা করতে হবে। তো আমি কী কী নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি জামা কাপড় আমি কিনেছি, আর আমারই যাচ্ছে বেশি, তোমাদের দাদাভাই দুই ছেলের অত জামা কাপড় যাচ্ছে না। এই তো একটা কুর্তি, একটা মানে কুর্তির সাথে প্যান্টি, আর তো এটা নিয়েছি একটা একটা গেঞ্জি, মানে উপরের টপ টাইপের গেঞ্জি টপ। তো যাই হোক, এর জিন্সের প্যান্টের সাথে পরার জন্য নিয়েছি। তো অনেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, তো নিশ্চয়ই তোমরা দেখতে পাবে, আগামীতে ব্লগ ছাড়বো তোমরা দেখতে পাবে। এই তো একটা একটা লেগিংস কিনেছি, ওটাও একটা ঢিলা ঢিলা প্যান্টই ছিল, আর একটা কুর্তি নিয়েছি। এই যে মানে আমি অনেক কিছু কিনে ফেলেছি জামা কাপড়। তো এই তো একটা জুতো, আরও কিনে কিনেছি কী কিনেছি দেখাচ্ছি। এই তো একটা নাইটি কিনেছি, আরও অনেক জিনিসই নিয়েছি, টুকটুক করে অনেক জিনিসই নিয়েছি, কেনাকাটা করেছি আর কি। তো এই একটা যে ব্লাউজে একটা শাড়ি কিনেছিলাম যে কিছুদিন আগে, সেই শাড়িটাও নিয়ে নিয়েছি। তো ব্লাউজটা বানিয়েছি, তো এই তো ব্লাউজটা নিয়ে এসেছি, তো এরকম করে গোল গলা দিয়ে বানিয়েছি আর কি। আর এই একটা লাল কালার একটা শাড়ি নিয়েছি, নতুন শাড়ি, এটা আর কি দেখানো হয় নাই, তো আমি ঘুরতে যাবো বলে এটা আর কি কিনেছি। তার সঙ্গে নিয়েছি একটা লাল কালারের এরকম একটা ব্লাউজ। তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছিলো, তার মধ্যেও বের করে তোমাদেরকে দেখাচ্ছি। এই তো একটা কানের দুল নিয়েছি। তো মানে সকালবেলায় আমাদের 9টার দিকে ট্রেন আর কি ধরতে গেলে, আর এই ট্রলি ব্যাগটা নিয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানিও।